তোর কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে? হ্যাঁ দোস্ত আছে। তাহলে দেখো আমি তো হাতটা পরিষ্কার করবো। এই নে, আমি তোর জন্য পানি নিয়ে আসি। দোস্ত আমার মনে হয় তুই করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানিস, তুই কি আমাকে বলবি করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি? হ্যাঁ দোস্ত অবশ্যই বলবো। তুই তো জানিস নি করোনা ভাইরাসের এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি, তাই এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় আমাদের সতর্কতা এবং সাবধানতা। তা তো বুঝলাম, তবে আমরা কিভাবে তা করব? আমরা যখন বাইরে যাব তখন অবশ্যই মাস্ক ইউজ করতে হবে এবং অপরিচ্ছন্ন হাতে চোখ মুখ নাক স্পর্শ করা যাবে না। তাছাড়া বাসায় এসে সাথে সাথে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এছাড়াও জনবহুল এলাকা বা ভিড় এড়িয়ে চলতে হবে এবং কারোর সাথে হ্যান্ডশেক করা যাবে না। এছাড়াও প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়াই ভালো। দোস্ত আর আমাদের মধ্যে যদি কারো করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় তবে আমাদের 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। দোস্ত একদম ঠিক কথা বলছিস। আচ্ছা দোস্ত আজকে তাহলে উঠি, ভালো থাকিস, সাবধানে থাকিস। আচ্ছা দোস্ত তুইও সাবধানে থাকিস।